সন্ধ্যার নাস্তা বানাবো, ফ্রিজ খুলে দেখি ফ্রিজে একটা মাত্র বেগুন আর দুইটা ডিম পড়ে রয়েছে। বেগুনটাকে বের করে খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর ডিম দুইটাকে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এখন বেগুনটাকে একটু পাতলা পাতলা করে কেটে নিচ্ছি, দেখে বুঝে নিতে হবে আমি কিভাবে কেটে নিয়েছি। আমি যেভাবে পাতলা করেছি তার থেকে পাতলা করে কাটলেও আরও ভালো হবে। তো এই বেগুনগুলোকে এখন আমি নিয়ে নিচ্ছি, একটা পাত্রে পানি নিয়ে নিয়েছি, পানির মধ্যে বেগুনগুলোকে ভিজিয়ে দিচ্ছি। এরপর যে লবণ দিয়ে দিচ্ছি 1 চা চামচ, লবণটা একটু বেশি করে দিতে হবে যাতে বেগুনের গায়ে লবণটা লাগে। পানিটা একটু বেশি নোনতা হলে বেগুনের গায়ে কিন্তু লবণটা লাগবে আর খুব সুন্দরভাবে বেগুনগুলো ভিজে যাবে। তো আমি 10-15 মিনিটের জন্য রেখে দিলাম, দুটা ডিম সিদ্ধ করতে দিয়েছিলাম, ডিম দুটা সিদ্ধ হয়ে গিয়েছে। ছোট্ট একটা আলু নিয়ে নিয়েছি, ডিমের সাথেই সিদ্ধ করতে দিয়েছিলাম। দেখেন কত সুন্দর একটা প্লাস্টিক স্মার্ট ট্রাশ ক্যান, এটা অনেক উপকারী। রান্নাঘরের একটা কোণায় রেখে দিতে পারেন এভাবে ছোটখাটো ময়লা ফেলার জন্য, কিংবা বাচ্চার পড়ার টেবিলে রাখলেও কিন্তু ঘর নোংরা হবে না। স্মার্ট এই ট্রাশ ক্যানটা দেখতে মারাত্মক সুন্দর হয়, ঘরের যে কোনো কোণায় রাখলেই কিন্তু ঘরের সৌন্দর্য বৃদ্ধিই পাবে। আর ক্যারি করতেও খুব সুবিধা, হাতের কাছে রেখেই কাজগুলোকে গুছিয়ে নেওয়া যায়। আমি এই ছোট্ট কিউট ট্রাশ ক্যানটা অর্ডার করেছিলাম আরিয়া কিচেন মার্টে। আরিয়া কিচেন মার্টে কিন্তু এটা ছাড়াও অনেক প্রয়োজনীয় কিচেনের জিনিসপত্র পাওয়া যায়। আমি ডেসক্রিপশন বক্সে পেজটা মেনশন করে দিয়েছি, দেখে নিতে পারবেন। এখন একটা গ্রেটার নিয়ে নিয়েছি, গ্রেটারের সাহায্যে সুন্দর করে গ্রেট করে নিচ্ছি। আলুটাকেও একইভাবে গ্রেট করে নিয়েছি। তো সব কিছু যখন সুন্দরভাবে ম্যাশ হয়ে গিয়েছে, এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি 1 টেবিল চামচ, কাঁচামরিচ কুচি করে নিয়েছি 2টা, চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ, মরিচটা বুঝে দিতে হবে যে যেমন পছন্দ করেন। রসুনের গুঁড়া দিয়ে দিয়েছি 1/4 চা চামচ, আদার গুঁড়া দিয়েছি 1/4 চা চামচ, ধনিয়ার গুঁড়া 1/4 চা চামচ, জিরার গুঁড়া 1/4 চা চামচ, সামান্য একটু গরম মশলা দিয়ে দিয়েছি, গরম মশলা বেশি দেওয়া যাবে না, অল্প একটু দিতে হবে, লবণ দিয়ে দিয়েছি, হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, 1 টেবিল চামচের মতো টমেটো সস দিয়ে দিয়েছি। এখন হাতের সাহায্যে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। সব কিছু খুব ভালোভাবে মিশে গিয়েছে, এখন একটা সাইডে রেখে দিচ্ছি। বেগুনের পানিগুলোকে আমি খুব সুন্দরভাবে ঝরিয়ে নিয়েছি। এরপর যে একটা বেগুন নিয়ে নিয়েছি আর যে পুরটা রেডি করে রাখলাম সেই পুরটাকে নিয়ে নিয়েছি। এখন ডিমের এই পুরটা বেগুনের মধ্যে দিয়ে খুব সুন্দরভাবে এইভাবে চাপ দিলেই কিন্তু সেট হয়ে যাবে। এখানে আর কোনো কিছুই করতে হবে না, শুধু এইভাবে জাস্ট এর মধ্যে দিয়ে দিতে হবে। তো আর একটা বেগুন নিয়েছি, আমি একইভাবে দেখিয়ে দিচ্ছি, সবগুলো নাস্তায় আমি একই রকমভাবে তৈরি করে নিব। বেগুনটাকে যদি একটু বেশিক্ষণ লবণ পানিতে ভিজিয়ে রাখা হয় তাহলে বেগুনটা একদম নরম হয়ে যাবে, তখন কিন্তু খুলে আসবে না। এরপর যে 3 চা চামচের মতো কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি, সামান্য পানি দিয়ে কর্নফ্লাওয়ারটাকে খুব সুন্দরভাবে গুলিয়ে নিচ্ছি। এটা খুব একটা পাতলাও করা যাবে না, আবার খুব ঘনও করা যাবে না। এখন একটা সাইড করে নিয়েছি আর একটা পাত্র নিয়ে নিয়েছি, এখানে নিয়ে নিচ্ছি ব্রেড ক্রাম। ব্রেড ক্রামটা বাজারে কিনতে পাওয়া যায়, আর যদি না হয় এটা হচ্ছে পাউরুটির গুঁড়া দিয়ে তৈরি করা হয়। বাসায় পাউরুটি থাকলে সেই পাউরুটি গুঁড়া করে নিলেও কিন্তু ব্রেড ক্রাম হয়ে যাবে, আর না হলে বিস্কিট গুঁড়া করে নিলেও একই কাজ হবে। তো আমি প্রথমে দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ারের মধ্যে, তারপর দিয়ে দিচ্ছি ব্রেড ক্রামের মধ্যে। তো আমি 2 বার করে কোডিং করে নিচ্ছি, এভাবে 2 বার করে কোডিং করে নিলে বেশি ভালো হবে। তো প্রত্যেকটা নাস্তায় আমি একই রকমভাবে কোডিং করে নিয়েছি। এদিকে হচ্ছে তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গিয়েছে, এখন একে একে নাস্তাগুলোকে দিয়ে দিয়েছি। এরপর যে চুলার আঁচটা মিডিয়াম ফ্লেমে রাখতে হবে, না হলে বাইরের আবরণটা পুড়ে যাবে, আর ভেতরে সব কিছুই রান্না করা, এই জন্য খুব বেশি সময় লাগবে না ভাজতে। তো সুন্দর একটা কালার চলে এসেছে, ভাজি কিন্তু হয়ে গিয়েছে। আমি একে একে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি, অবশিষ্ট তেলে বাকি নাস্তাগুলো দিয়ে দিচ্ছি, একই রকমভাবে ভেজে নিতে হবে। এই নাস্তাগুলো তৈরি করতে যেমন সহজ তেমনি অল্প সময় লাগে, অল্প সময়ে কিন্তু সুন্দর একটা নাস্তা তৈরি করা যায়। তো আমি একে একে সবগুলোই উঠিয়ে নিয়েছি, এদিকে একটু সস নিয়ে নিচ্ছি, একটা ভেঙে শেয়ার করছি ভেতরটা কেমন হয়েছে। ভেতরটা এত সুন্দর হয়েছে, দেখেন, দেখেই বোঝা যাচ্ছে কতটা ইয়ামি হতে পারে। বাইরে বেগুন আর ভেতরে ডিমের পুর, উফ কি যে টেস্টি। রেসিপি ভালো লাগলে লাইক ও কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। তো আজকের মতো এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।